Assalamualaikum. আজ 5 ডিসেম্বর 2023 রোজ মঙ্গলবার এখন আমি আছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিখ্যাত বাটাজোর হাটে এখন আমি আপনাদের হাটে খামার উপযোগী সার বাছরের দাম দর জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখানে হাসিল হলো 400 টাকা তার হাসিল 100 টাকা হলো বিখ্যাতর হাসিল আর এই হাটে সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার শুক্রবার এখানে একটা বাছর আছে বাইরের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সার বাছর ভাই পঞ্চান্ন হাজার টাকা ওনার চাওয়া দাম কত বলতেছে দাম দাম কত বলতেছে দু একটা দাম হয় নাই কত বলছে বল শুনি তারপর দিতেছেন না পঞ্চাশ হাজার টাকা বড় করে কিনুন যা এটা কিনে করবো তো এদিকে আপনাদের ভালো মানের কিছু বাছর দেখানোর চেষ্টা করব এই বাটাজোর হাট থেকে এখানে চাষার কাছে একটা আছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন সার বাছুর না কত দাম চাইতেছেন এটা পঞ্চান্ন ছাপ্পান্ন দাম চাইতেছেন কত বলতেছে দাম পঁয়তাল্লিশ বলতেছে আচ্ছা এটা ছাড়া যাবে কতলি চাষা এটা আচ্ছা পঞ্চাশ বাউন্ন হলে ছেড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে চাষার কাছে আসসালামু আলাইকুম আচ্ছা তো আরাম করে বসে রয়েছেন গাড়ির ভিতরে একদম আচ্ছা এই গরুটা দাম চাইতেছেন কত পঞ্চান্ন হাজার দেশি বাছুর আচ্ছা কত বলতেছে দাম পঁয়তাল্লিশ বলতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভিতরে দাম হচ্ছে কয়টা আনছেন একটা বিক্রি করছেন কত বিক্রি করলেন পঞ্চান্ন তো এটা কত হলে সারা আশা করতেছেন সাতচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা এখন গরু কেনা বেচা কেমন হইতেছে বেচা কিনে কম না আচ্ছা ধন্যবাদ তো এদিকে আপনাদের আর কিছু বাছরের দাম দর জানাবো এই বাটাজোর হাট থেকে একটা দেশি বাছর দেখাই চাষার কাছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন বাছরটা কত দাম চাইতেছেন বাউন্ন হাজার টাকা উনি দাম চাচ্ছেন কত দাম বলতেছে চাষা এটা চল্লিশ বিয়াল্লিশ বলতেছে কয়টা আনছেন একটাই আপনাদের টার্গেটটা কেমন কত ছাড়া দেবেন এটা পঁয়তাল্লিশ ছত্রিশ হলে বিক্রি করে দিন আচ্ছা ধন্যবাদ তো চল্লিশ দাম হচ্ছে তো এদিকে আপনাদের আরও কিছু বাছুর দেখাই এই বাটাজোর হাটে এখানে একটা বাছুর আছে চাষার কাছে আসসালামু আলাইকুম চাষা কত দাম দেখতেছেন বাছুরটা কত দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাচ্ছেন উনি দেশি সার বাছুর কত বলতেছে দাম এটা ছত্রিশ সাতত্রিশ বলতেছে কয়টা আনছেন কয়টা আনছেন একটাই আপনার বাড়ির না কত টার্গেট করতেছেন এটা আচ্ছা আচ্ছা ছত্রিশ ছত্রিশ দাম হচ্ছে আর দুই হাজার টাকা বিক্রি করে দেবেন এই যে দেখেন এই বাছরটা তো আসসালামু আলাইকুম ভালো আছেন না তো আপনাদের এদিকে আপনাদের আর কিছু বাছর দেখাই এই বাটাজোর হাটে প্রচুর আমদানি হয়েছে বাটাজোর হাটে বড় বড় সার ঢুকতেছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন বাছরটা কত দাম চাইতেছেন কত দাম চাইতেছেন এটা পঞ্চান্ন হুদা পঞ্চান্ন আচ্ছা কত দাম বলতেছে হুদা পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ দাম বলে উনি পঞ্চান্ন দাম চাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তো এদিকে আর আপনাদের আরও কিছু বাছর দেখায় চাষার কাছে একটা আছে আসসালামু আলাইকুম চাষা কত দাম চাইতেছেন এটা পঞ্চান্ন হাজার টাকা উনি দাম চাচ্ছেন এই বাছরটা তো কোনো এটা হলো পালার গরু আর কি মাথাটা একটু আপনাদের আর কিন্তু একটা কষ্টের বাছর দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা তো ফ্রিজিয়ান সার বাছর না কত দাম চাইতেছেন এটা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন এটা আনুমানিক বয়স কেমন হবে এক বছর হবে আচ্ছা কত দাম বলতেছে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে উনি আশি হাজার টাকা দাম চাচ্ছেন আপনার টার্গেটটা কেমন সারার জন্য সত্তর কয়টা করে আনছেন ষাটটা বিক্রি করছেন কয়টা এখন বিক্রি হয় নাই আচ্ছা আপনি বাড়ি কোথায় পালগাঁও আচ্ছা তো বেচাকিনি কেমন হইতেছে মনে হইতেছে মাত্র আসছেন আচ্ছা ধন্যবাদ
তো 70000 টাকার উপরে না আশা করতেছেন এই যে এই পাসওয়ার্ডটা তো বড় কি হাট বাটাজোর হাট যেখানে একটা আছে আসসালামু আলাইকুম আপনারা দাচ্ছে গরু কত দাম দিতেছেন এটা আর 72000 টাকার দাম যাচ্ছেন দুই জাতের গরু কত দাম বলতেছে দাম এটা আচ্ছা 55 58 এরকম দাম হচ্ছে আচ্ছা তো আপনার টার্গেটটা কেমন সারার জন্য না তারপর একটা আছে না বিক্রি 65 উপরে আশা করতেছে আচ্ছা পারফেক্ট তো এই দেখেন 60 65 নিতে পারবো নাকি তো ভালো আছেন ভাই না হ্যাঁ ভাই আমি কি ওই তো ভাই ভালো ভাই গরু কিনছেন ভাই আচ্ছা তো এই যে দিকে দেখেন পুরো বাজার ভরে যাবে দেখুন গরু এই বাজারে আস্তে আস্তে এখন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম।